मिसेस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। मिसेस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। वालेकुम मिसेस अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। कैमन আছেন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা এখানে রোল 11 আছো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। 11 রোল আছো এখানে? রোল 25 আছো? রোল 27 আছো নাকি? 103 রোল আর 107 রোল নাই না, এখনো আসো নাই। মিস বলো, মিস আমাদের নিউতে নাকি রোল দেওয়া হয়েছে? হ্যাঁ আজকে আসলে দিতে পারবো। আজকে আমি 12:30টার দিকে স্কুলে যাব, তখন দিতে পারবো। অথবা তোমরা শনিবারে আমার কাছে রোলগুলো জেনে নিতে পারবা শনিবারে। ম্যাম স্কুলে যে নাকি ফোন করে? না এই যে স্কুলে, মানে আমার শনিবারে তোমাদের সাথে আমার ক্লাস আছে না? হ্যাঁ মিস। তখন আমি বলে দিতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমি যে এই কাজটা করবো, আজকে তোমাদের সাথে আমার ক্লাস আছে। থ্যাংক ইউ। তোমাদের সাথে ক্লাসের পরে আমার একটু বাসার কাজটা শেষ করে আমি স্কুলে যাব, ঠিক আছে? আচ্ছা তোমাদের মধ্যে 11 রোল কে কে চেনো? রাফিয়া নাওয়াল, রাফিয়া নাওয়াল আছো না? জি মিস আছি। আচ্ছা আচ্ছা তোমাদের রোল 11 কে? যোগাযোগ আছে রোল 11 সাথে? আচ্ছা রোল 11 হচ্ছে ফাইজা রহিমা। ফাইজা রহিমা চিনো? সাথে যোগাযোগ নেই। আচ্ছা রোল 25, রোল 25 হচ্ছে মারিয়াম নাবিলা। যোগাযোগ আছে? না মিস। তাও যোগাযোগ নাই।
রোল 27 সাদিয়া আহমেদ জি মিস আছে ওর সাথে আচ্ছা ওর সাথে যোগাযোগ আছে ও স্কুলের পাশেই থাকে তাই তো আচ্ছা ওর সাথে আমি যোগাযোগ করে নিতে পারবো আরেকটা বিষয় তোমাদের এই যে 103 রোল 103 রোল নাম হচ্ছে তাশফিয়া তাশফিয়া তান দানভীর জাফরান আছো এখানে চেনো কে কেও তাশফিয়া তানভীর জাফরান কে জি মিস কে চেনো কে চেনো বলো তো মিস আমি সামিয়া তুমি চেনো সামিয়া জামান তাই না তুমি চেনো তাহলে ওর সাথে ওর ফোন নাম্বার আছে তোমার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সামিয়া জামান ফোন নাম্বার তো নাই ফোন নাম্বার নাই এমনি বাসা কাছে কাছে না মিস এমনি মনে ইমোতে অ্যাড আছে মনে ছিল মিস আমার সাথে ও আচ্ছা ঠিক আছে আচ্ছা 105 রোল কি আমার এখানে অ্যাড আছে এখন 105 রোল কি অ্যাড আছে এখন রাফিয়া তাসনিম 105 রোলের পরিচিত কে আছে মিস আমি কে বলো তো তোমার নামটা স্নেহা 87 হ্যাঁ তোমার সাথে পরিচিত বাসা কাছে কাছে মিস বাসা কাছে কাছে বলতে কি তোমার ফোন নাম্বার আছে আচ্ছা ফোন নাম্বারে একটু কথা বলবা যে ওর ছবিটা একটু চেঞ্জ করার কথা বলেছিলাম ছবিটা চেঞ্জ করে দিবে কিনা আজকে ঠিক আছে আচ্ছা ক্লাস শেষ করার পরে ওকে একটু ফোন দিবা যে ম্যাডাম আমাকে বলেছে তুমি ক্লাসে জয়েন করো নাই বলেছে ছবিটা আজকে 12টার মধ্যে স্কুলে জমা দিয়ে আসতে ঠিক আছে আর 107 রোল সাদিয়া জাহান দিশা আছো এখন সাদিয়া জাহান দিশা এখন কি আছো আচ্ছা বি সেকশনের কে কে এখনো জমা দাও না একটু বলো তো আমাকে মেরা বি সেকশনের কে কে এখনো এটা জমা দাও রেজিস্ট্রেশন কার্ডটা জমা দাও নাই কে জমা দাও নাই বি সেকশনে এখানে তো মাত্র 44 জন বি সেকশনে কে কে জমা দাও নাই আচ্ছা এখন যারা জয়েন করেছো তারা প্রত্যেককে জমা দিয়েছো জি মিস এখানে যারা জয়েন করেছো প্রত্যেককে জমা দিয়েছো জি মিস গুড তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এই দুই চার জনের যারা জমা দেয়নি তাদেরকে ফোন করতে হচ্ছে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য মানে আমার জন্য আমি তো ফোন করতে করতে হয়রান হয়ে যাচ্ছি মনে হচ্ছে পরীক্ষাটা বোধহয় আমিই দিব জিএসসি পরীক্ষা আমিই দিব ক্লাস 9 এ আমি উঠবো সবকিছু আমিই করব তো ঠিক আছে সবাই ভালো আছো না জি মিস সবাই ভালো আছো তো জি মিস জি মিস আলহামদুলিল্লাহ ভালো তাহলে এখন ক্লাস শুরু করি কেমন সবাই বইটা নিয়ে বসেছো সবাই কি বইটা নিয়ে বসেছো জি মিস আচ্ছা তাহলে ক্লাস শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম দেখতেই পাচ্ছ বাংলাদেশ বিশ্ব পরিচয় বই অষ্টম শ্রেণী তোমাদেরকে জানাই স্বাগতম আমাকে তোমরা সবাই চেনো আমি তহসিন আঞ্জুম সরকারি শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ বুয়েট ক্যাম্পাস ঢাকা আজকে আমরা পড়বো দ্বিতীয় অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখো আজকে পড়বো পার্ট 5 এবং পার্ট 6 পার্ট 5 এ আছে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও অস্থায়ী সরকার গঠন আর পার্ট 6 আছে মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম মিলছে তোমাদের বইয়ের সাথে আমার মিলছে জি মিস জি মিস আচ্ছা এই পার্টটা শেষে আমরা যেসব বিষয়ে জানতে পারবো এই দুটো পার্ট পড়ার পরে অনেকগুলো বিষয় জানতে পারবো দেখো কি কি বিষয় নাম শুনেছো মুজিবনগর সরকার
জি মিস মুজিবনগর সরকার গঠন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কার্যক্রম সম্পর্কে বলতে পারবে। মুক্তিযুদ্ধের 11টি সেক্টরের সীমানা সম্পর্কে জানবে। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে কয়টি ভাগে বিভক্ত ছিল সে সম্পর্কে জানতে পারবে। তো দেখো আমরা পড়ার পরে এগুলো বিষয় জানছি কিনা একটু একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা জেনে রাখো, ঠিক আছে? গত ক্লাসে দেখো আমি এরকম একটা ছবি দেখিয়েছিলাম, এটা কোন সময়কার ছবি? 25 মার্চ, মার্চের কালো রাতের ছবি। আচ্ছা এটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, যারা লিখে নিয়েছিলে তারা জানো গণহত্যা কি সে সম্পর্কে বলেছিলাম, বাঙালির মুক্তি সনদ বলতে কি বুঝো সেটাও জানিয়েছিলাম, একাত্তরে অসহযোগ আন্দোলন সম্পর্কে ধারণা সংক্ষেপে দিয়েছিলাম। আর এই আজকে দেখো এই 11টা সেক্টর, এটাকে আমি এখন একটু স্টপ করি, পরে আমরা আগে 5টা পড়ে নিব, তারপর আবার এটাতে আসব, ঠিক আছে? বই আছে সবার সামনে? সবার সামনে নিশ্চয় বই আছে? বই খুলো, বইয়ের পৃষ্ঠা নাম্বার 20 নাম্বার পৃষ্ঠা বের করো। পৃষ্ঠা নাম্বার 20, আচ্ছা বইটা খুলেছো সবাই? বইটা সবার সামনে আছে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছ সবাই বইটা? জি মিস। জি মিস। জি মিস। রাফিয়া আছো? রাফিয়া নাওয়াল? জি মিস। আচ্ছা আমি পড়ি একটু দেখো সবাই, আমি যেখানে থামবো আমি হঠাৎ করে একজনকে বলবো পড়তে, সে পড়তে হবে কিন্তু, কাজেই সবাইকে মনোযোগ দিতে হবে, আমার কথা বুঝতে পেরেছো? আর এখানে প্রত্যেকটা লাইনে লাইনে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইনে লাইনে দেখবা তোমাদের ছোট ছোট প্রশ্ন আর হচ্ছে দিন তারিখ গুলো ভেরি ইম্পর্টেন্ট এখানে, বুঝতে পেরেছো? এটা তোমাদের অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা বিষয় কি জানো, বাংলাদেশে বিশ্ব পরিচয়ে এ প্লাসের সংখ্যা একটু কম থাকে, কারণটা কি জানো? নো মিস। কারণটাই হচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো, হ্যাঁ এই তারিখগুলো এত কাছাকাছি সময়কার মনে হয় যে হ্যাঁ মনে থাকবে, কিন্তু আসলে দেখা যায় মনে রাখা একটু কষ্ট হয়ে যায়, এজন্য বারবার পড়তে হয়, এজন্য বারবারই পড়তে হয়। অনেক মনে রাখতে হবে, অনেকগুলো তারিখ আছে, অনেকগুলো তারিখ, সেজন্য মনে রাখতে হবে। এবং তোমরা তো নিশ্চয়ই অবজেক্টিভ খাতা বানিয়েছো তাই না? জি। আচ্ছা দেখো এবার পার্ট 5 আমি পড়ছি, তোমরা একটু খুব ভালো করে মনোযোগ দিবা, হাতে একটা পেন্সিল রাখো। মুক্তিযুদ্ধের প্রস্তুতি এবং অস্থায়ী সরকার গঠন। দেখো মুক্তিযুদ্ধে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন নামে পরিচিত ছিল, এটা ভেরি ইম্পর্টেন্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারটা কি কি নামে পরিচিত ছিল, তিনটা নাম ছিল তার। একে কখনো কেউ বলেছে অস্থায়ী বাংলাদেশ সরকার, আবার কখনো বলা হয়েছে প্রবাসী বাংলাদেশ সরকার, আবার এটাকে আসলে মুজিবনগর সরকার নামে পরিচিত। তার মানে তিনটা নাম, অস্থায়ী বাংলাদেশ সরকার, প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার, তিনটাই কিন্তু নাম, কিন্তু একই জিনিস, কথা বুঝতে পেরেছো? আচ্ছা মুজিবনগর সরকার নামে বেশি পরিচিত। এই সরকারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয় এবং বাংলাদেশ শত্রুমুক্ত হয়। যখন কোনো দেশ নিজেকে পরিচয় দেয় আমি একটা স্বাধীন দেশ, তখন সে দেশের সবকিছুই থাকতে হবে, রাষ্ট্রপতি থাকতে হবে, তার সরকার থাকতে হবে, তো সেই জন্য তৎক্ষণাৎ তাকে একটা সরকার গঠন করতে হয়েছিল। এই সরকারটা কিভাবে গঠন করা হয়েছিল তোমরা জানো, 1970 সালে নির্বাচন হয়েছিল, জানো তো? 70 সালে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করেছিল, কিন্তু ওই যে ক্ষমতা হস্তান্তর করতে তারা টালবাহানা করছিল, তো এই টালবাহানা করছিল, তারপরে তো বিভিন্ন রকম আলাপ আলোচনা এরকম করতে করতে তো একসময় যুদ্ধের তারা প্রস্তুতি নিতে শুরু করলো,
পশ্চিম পাকিস্তানিরা, কিন্তু পূর্ব পাকিস্তানের লোকজন বুঝতে পারছিল কিছু একটা করবে, কিন্তু তারা যে এভাবে হঠাৎ করে হামলা করবে 25 মার্চ এটা কিন্তু তারা বুঝে উঠতে পারে নাই। তো যখন ওই 1970 সালের নির্বাচনে যারা জয়লাভ করেছিল তাদেরকে নিয়েই মুজিবনগর সরকারটা গঠন করা হয়েছিল। কথা বুঝতে পেরেছিল, বুঝতে পেরেছো যে মুজিবনগর সরকার কাদেরকে নিয়ে গঠন করা হয়েছে? 1970 সালে নির্বাচনে যারা জয়লাভ করেছে তাদেরকে নিয়ে গঠন করা হয়েছিল। এখন খুব ইম্পর্টেন্ট জিনিস, 1971 সালের 10ই এপ্রিল 26শে মার্চ কিন্তু যুদ্ধ শুরু হয়েছে, মানে 14 দিন পরে 1971 সালের 10ই এপ্রিল গঠিত হয় মুজিবনগর বা বাংলাদেশ সরকার, ঠিক আছে? ওই দিনই মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 26শে মার্চ ঘোষিত স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে। তবে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে 1971 সালের 17ই এপ্রিল, 10ই এপ্রিল আর 17ই এপ্রিল। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায়, বিসিএস এর পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলো আসে, কবে গঠন করা হয়, কবে শপথ গ্রহণ করেছিল। আর শপথ বাক্য যে একজন পাঠ করে সেটা জানো তো তোমরা, দেখেছো শপথ পড়ানো? যেমন আমাদের একজন পাঠ করায়, ঠিক সেরকম সব জায়গাতে দেবে একজন পাঠ করায়। সেই শপথ বাক্য পাঠ করিয়েছিলেন অধ্যাপক ইউসুফ আলী, উনি একজন অধ্যাপক, ওনার নাম হচ্ছে ইউসুফ আলী, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওনার বাড়ি দিনাজপুরে। আচ্ছা এবার আসি, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। ওই যে সরকার যখন গঠন করা হয়েছিল তার রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং পদাধিকার বলে তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। পদাধিকার মানে তার পদটা যেহেতু রাষ্ট্রপতি সেজন্য তিনি সর্বাধিনায়ক। সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি করা হয়, কেন করা হয়? যেহেতু রাষ্ট্রপতি তখন গ্রেফতার অবস্থায় ছিলেন, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক করা হয় কাকে? সৈয়দ নজরুল ইসলামকে। মনে থাকবে এগুলো কিন্তু তোমাদের লিখে লিখে পড়তে হবে, তোমাদেরকে কিন্তু লিখে লিখে পড়তে হবে। তাজউদ্দিন আহমেদকে করা হয় প্রধানমন্ত্রী। অন্য তিনজন মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী, মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান, এবং পররাষ্ট্র এবং আইন মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। এই তিনটা নাম খুব ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতি কে ছিলেন, প্রধানমন্ত্রী কে ছিলেন, ঠিক আছে? তারপর রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে ছিলেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো একটু মাথায় রাখো, আমি কিন্তু পড়া শেষ হলে আবার প্রশ্ন করবো। আচ্ছা এবার আসো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেটাকে বলা হয় মুজিবনগর সরকারের কার্যক্রম সম্পর্কে। মুজিবনগর সরকারের কার্যক্রমকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেসামরিক কার্যক্রম, একটা হচ্ছে সামরিক কার্যক্রম। প্রত্যেক দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় ও এর অধীনে দপ্তর থাকে, মুজিবনগর সরকারও তা ছিল। এগুলো হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র, অর্থ, শিল্প, বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ, সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন, যুব এবং অভ্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড, সংস্থাপন, আঞ্চলিক প্রশাসন, তথ্য বেতার, স্বরাষ্ট্র, সংসদ বিষয়ক, কৃষি ইত্যাদি। আচ্ছা তোমরা যখন এটাকে মুখস্থ করবা, ঠিক যেভাবে বয়ে আছে ঠিক সেভাবে যদি মুখস্থ করো দেখবা কোনো সময়ের জন্য ভুলবা না। আর যদি মনে করো যে এখানে অনেকগুলো আছে, এখান থেকে যে কোনো পাঁচটা মনে রাখবো, আবার এক করে মনে রাখার চেষ্টা করবে, দেখবা ভুলে যাবা। আমার কথা বুঝতে পেরেছ? আচ্ছা, বাংলাদেশকে 11টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য বা আওয়ামী লীগ নেতাদের অঞ্চলগুলোর দায়িত্ব দেওয়া হয়। আগে বলেছি যে যারা জয়লাভ করেছিল, জয়লাভ করেছিল আওয়ামী লীগের নেতারা, তাদেরকে দিয়েই কিন্তু 11টা সেক্টরের দায়িত্ব দেওয়া হয়। মুক্তিযুদ্ধকালীন জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে
8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা মানে যারা বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান করবে। আওয়ামী লীগ নেতা ছাড়া এর সদস্য ছিলেন প্রবীণ, প্রবীণ মানে বৃদ্ধ বয়স্ক একজন জননেতা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমিউনিস্ট পার্টির প্রধান মণি সিংহ, তার নামই হচ্ছে মণি সিংহ, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের আরেক অংশের সভাপতি মোজাফফর আহমেদ, কংগ্রেস নেতা মনোরঞ্জন ধর, তার নামই হচ্ছে মনোরঞ্জন ধর, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোজাফফর আহমেদ চৌধুরীকে, মানে দুইজন মোজাফফর ছিল, একজন হচ্ছে মোজাফফর আহমেদ চৌধুরী, আরেকটা ছিল কি, আরেকজন কে ছিলেন মোজাফফর আহমেদ, গঠিত করে মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশন গঠন করা হয়। তাহলে মুজিবনগর সরকারের পরিকল্পনা কমিশনে কারা কারা ছিলেন, এই নামগুলো ভেরি ইম্পর্টেন্ট। আমার কথা বুঝতে পেরেছ? এরপরে দেখো মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম। এই যে 11টা সেক্টরে বিভক্ত করা হয়েছিল, এই 11টা সেক্টরকে আমরা একটু দেখে আসবো, আবার আরেকবার দেখে আসি আমরা 11টা সেক্টরকে, তাহলে আমাদের মনে থাকবে। এরকম একটা জিনিস আছে দেখবা তোমরা ওয়েবসাইটে, ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিয়ে 11টা সেক্টর যদি এরকম করে দাও তাহলে দেখবা খুব দ্রুত মনে রাখার কিছু কৌশল। যেমন 1 নম্বর সেক্টরের অধীনে কারা ছিল, কারণ আমি তোমাদের পরীক্ষার সময় এরকম একটা প্রশ্ন দিব, 11টা সেক্টরের সংক্ষিপ্ত পরিচয় দাও। আমার কথা বুঝতে পেরেছ? এরকম একটা আমি প্রশ্ন কিন্তু দিব। আচ্ছা কে জানি বলছিল, রাফিয়া তাসনিমকে খবর দিবা, রাফিয়া তাসনিমের আম্মু ফোন দিয়েছিল, হ্যাঁ কথা হয়েছে ওনার সাথে, আমার 12টার সময় ছবিটা দিয়ে আসবে। নোয়াখালী, কুমিল্লা, ঠিক আছে, এগুলা দেখতে পাচ্ছ, এটা আখাউড়া, ভৈরব, এরকম করে যদি মনে রাখা যায় তাহলে দেখবা তোমরা কিন্তু মনে রাখতে পারবা। হ্যাঁ, তো এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা বিষয় আছে এখানে, 11টা সেক্টর যে আছে, 11টা সেক্টরের সেক্টর কমান্ডারদের নাম, কারা কারা সেক্টর কমান্ডার ছিল সে নামটাও কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিতে পারো, আর এটাও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি আরেকবার দেখাবো এটা, কিন্তু এখন নিয়ে নাও। দেখো অনেকগুলো বিষয় আছে, প্রত্যেকটার উত্তর কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। নিয়েছো সবাই? তাহলে আমরা আবার বইয়ে ফিরে আসি, ঠিক আছে, আমরা বইয়ে ফিরে আসি। আরেকবার একটু দেখাবেন বাড়ির কাজটা, হ্যাঁ দেখে নাও। ম্যাম এর আগে যেটা দেখালেন একটু কষ্ট করে সেটা দেখাবেন, এর আগেরটাও। জি মিস। তার আগেরটা? জি মিস। হয়েছে, তার আগেরটাও লাগবে? জি মিস। একটু আচ্ছা, এগুলো যদি মনে রাখা যায় খুব দ্রুত কিন্তু মনে রাখতে পারবা। এটা বিভিন্ন, এটা শুধুমাত্র ক্লাস 8 এর জন্য যে কাজে লাগবে তা না,
প্রত্যেকটা শ্রেণীতে শ্রেণীতে এটা কাজে লাগবে এবং এটা অনার্স লেভেলও এটা বাধ্যতামূলক করা হয়েছে যে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে প্রত্যেককে জানতে হবে। আচ্ছা হয়েছে, এটা নেওয়া হয়েছে সবার? আমরা তাহলে এখন বইয়ে ফিরে আসি। বইয়ে ছিলাম এখানে তাই না, মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম। আমি একটু রিকোয়েস্ট করছি রাফিয়া নাওয়ালকে একটু পড়বো, আমার একটু অসুবিধা হচ্ছে পড়তে, একটু রাফিয়া নাওয়াল যদি পড়ো। রাফিয়া নাওয়াল আছো? হ্যাঁ পড়ো একটু, বাবা আমার বুকটা ব্যথা করছে। আচ্ছা পড়ো। পাঠ ৬, মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম। মুজিবনগর সরকার সুষ্ঠু ও পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এম এ জি ওসমানী। এছাড়া চিফ অব স্টাফ ছিলেন কর্নেল অব আব্দুর রব। ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে ১১ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব সেক্টরে বিভক্ত ছিল। সেক্টরগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলো। ১ নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা। ২ নম্বর সেক্টর নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেল লাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ, বর্তমানে জেলা ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ। ৩ নম্বর সেক্টর আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ। ৪ নম্বর সেক্টর সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই ও শায়েস্তাগঞ্জ রেললাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত অঞ্চল। ৫ নম্বর সেক্টর সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা। ৬ নম্বর সেক্টর রংপুর জেলা, দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা, বর্তমানে জেলা। এটা মানে বুঝছো বর্তমানে জেলা যে লেখা আছে মাঝখানে, এটা মানে বুঝছো সবাই? এখন তো হ্যাঁ মানে আগে যে নাম দেওয়া এখনটা জেলা হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো ৭ নম্বর সেক্টর। ৭ নম্বর সেক্টর দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা। ৮ নম্বর সেক্টর কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর থেকে সাতক্ষীরা পর্যন্ত এলাকা। ৯ নম্বর সেক্টর দৌলতপুর থেকে সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা। ১০ নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ। ১১ নম্বর সেক্টর কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। এবার থামো, রাফিয়া থামো এবার। এখানে একটা জিনিস দেখো, ১০ নম্বর সেক্টরে কোনো সীমানা ছিল না, কিন্তু যদি বলা হয় ১০ নম্বর সেক্টরের সীমানা কোনটি, ১০ নম্বর সেক্টর কিন্তু সীমানা নাই। দেখো ১০ নম্বর সেক্টর হচ্ছে নৌ কমান্ডোরা, সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং অভ্যন্তরীণ নৌপথ, এখানে কোনো সীমানা নাই। ঠিক আছে, তো কাজেই ১০ নম্বর সেক্টর ছিল সমুদ্র পথ, যাতে এখানে কোনো সীমানা ছিল না। আমার কথা বুঝতে পেরেছ? বাকি ১০টা সেক্টরে কিন্তু সীমানা আছে। তোমাদের প্রত্যেকের নিশ্চয় দেশের বাড়ি আছে,
যাদের দেশের বাড়ি যেখানে তারা এখন নিশ্চয় জেনে গিয়েছে যে তোমাদের কোন তোমরা কোন সেক্টরের অধীনে ছিল তোমার অঞ্চল, তাই না? অনেকে যাদের দেশের বাড়ি আছে তারা জেনে গিয়েছো না, এবং যারা ঢাকার তারাও জেনে গিয়েছো যে তোমাদেরটা কোন সেক্টরের অধীনে ছিল। আরেকটা এখানে আমি পড়ে নেই, দেখো ব্রিগেড ফোর্স, ব্রিগেড ফোর্সটা ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা লিখে রাখো ভিভিআই, ব্রিগেড ফোর্সের উপরে লিখে রাখো ভিভিআই। আচ্ছা দেখো 11টি সেক্টর এবং তার অধীন অনেক সাবসেক্টর ছাড়াও রণাঙ্গনকে, রণাঙ্গন মানে যুদ্ধক্ষেত্রটাকে, তিনটা ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। ফোর্সের নামকরণ হয় ব্রিগেড গুলোর অধিনায়কদের নামের প্রথম অক্ষর দিয়ে, ঠিক আছে? যেমন মেজর জিয়াউর রহমানের জেড, জেড দিয়ে জিয়া, সেজন্য জিয়াউর রহমানের নাম ছিল জেড ফোর্স। মেজর কে এম শফিউল্লাহর নাম ছিল এস ফোর্স, এস দিয়ে শফিউল্লাহ, সেজন্য এস ফোর্স। আর মেজর খালেদ মোশারফকে দেওয়া হচ্ছে কে ফোর্স, খালেদের কে, এজন্য কে ফোর্স। এটা খুব ইম্পর্টেন্ট, কে ফোর্সের অধিনায়কের নাম কি ছিল, এস ফোর্সের নামের অধিনায়কের নাম কি ছিল, জেড ফোর্সের অধিনায়কের নাম কি ছিল, বা ব্রিগেড ফোর্সের নাম কি সম্পর্কে লেখো। আমার কথা বুঝতে পারছো সবাই? এবার আসি নিয়মিত বাহিনী এবং অনিয়মিত বাহিনী। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে দুইটি ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে নিয়মিত বাহিনী আর একটা হচ্ছে অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী ছিল কি, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিট গুলোর বাঙালি সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়। সরকারিভাবে এদের নামকরণ করা হয় MF, মুক্তি ফৌজ। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে সেনা, বিমান এবং নৌবাহিনী গড়ে তোলে। তাহলে নিয়মিত বাহিনীর অধীনে কারা কারা ছিল, সেনাবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল এবং নৌবাহিনী। এবার আসি আমরা দেখো অনিয়মিত বাহিনী। এখানে একটা ছবি আমরা দেখে নেই, কমলাপুর রেল স্টেশনে ঢাকায় গেরিলাদের অভিযান, কিরকম করে অভিযান চালিয়ে রেলটাকে মানে নইয়ে থেকে, রেল লাইন থেকে ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছ? আচ্ছা এবার দেখো অনিয়মিত বাহিনী, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক এবং সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নামকরণ করা হয়েছিল গণবাহিনী, ঠিক আছে? অনিয়মিত বাহিনীর সরকারি নাম করা হয়েছিল গণবাহিনী বা FF, ফ্রিডম ফাইটার। বলা হয় দেখবো অনেকে বলবে আমি ফ্রিডম ফাইটার ছিলাম, মুক্তিযোদ্ধা, ঠিক আছে? তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হতো, যে যে এলাকায় শেষ এলাকার রাস্তাঘাট চেনে তাদেরকে সে সমস্ত জায়গাতে প্রেরণ মানে পাঠিয়ে দেওয়া হতো। এছাড়া ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে গঠিত হয় মুজিব বাহিনী, যারা খুব বেশি আওয়ামী লীগের বা তারা মানে দলের প্রতি খুব বেশি ভক্ত, তাদেরকে নিয়ে করা হয়েছিল মুজিব বাহিনী। কমিউনিস্ট পার্টি ন্যাপ, মুজাফর বাহিনী, ন্যাপ ভাসানী বাহিনী এবং ছাত্র ইউনিয়নের আলাদা গেরিলা দল ছিল। আঞ্চলিক বাহিনী দেখো, এটা সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাদেরিয়া বাহিনী, এগুলো নামগুলো মনে রাখতে হবে কে কোন অধীনে ছিল। আফসার ব্যাটেলিয়ান হচ্ছে ভালুকা ময়মনসিংহের, বাতেন বাহিনী ছিল টাঙ্গাইলের, হেমায়েত বাহিনী ছিল গোপালগঞ্জ বরিশালের, হালিম বাহিনী ছিল মানিকগঞ্জের, আকবর বাহিনী ছিল মাগুরার, লতিফ মির্জা বাহিনী ছিল সিরাজগঞ্জ ও পাবনা, জিয়া বাহিনী ছিল সুন্দরবন। এগুলো একটু একটু মনে রাখতে হবে, সেজন্য আমাদের কি করতে হবে, মাঝে মাঝে পড়তে হবে, এবং একদিনে সব একসাথে মুখস্থ করা যাবে না, মাঝে মাঝে পড়তে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। আর যদি মনে করো পরীক্ষার আগের রাত্রে সবগুলো পড়বা, কোনোদিন মনে রাখতে পারবা না, কথা বুঝতে পেরেছো? আচ্ছা এছাড়া ছিল ঢাকার গেরিলা দল, ঢাকার গেরিলা খুব ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে লিখে রাখো ক্ল্যাক প্লাটুন, ক্ল্যাক প্লাটুন নামে পরিচিত। ঢাকার গেরিলা দলকে বলা হতো ক্ল্যাক প্লাটুন, ঠিক আছে? ক্ল্যাক প্লাটুন কি, এদের কার্যক্রম সম্পর্কে লেখো, খুব বেশি ইম্পর্টেন্ট এটা, বিভিন্ন সালে দেখবা এই পরীক্ষায় প্রশ্নটা আসতো। ঢাকা শহরে বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায় ঢাকার গেরিলারা, মানে ক্র্যাক প্লাটুনরা। এভাবে তারা পাকিস্তানি সেনা এবং সরকারের মধ্যে ত্রাসের সঞ্চার করে। ত্রাস মানে কি, ভয়ের একটা সঞ্চার করে যে এই বাহিনী খুব মানে দুর্ধর্ষ, এরা যেকোনো কিছু করতে পারে। এখানে আরেকটা লাইন আছে খুব ইম্পর্টেন্ট, শুধু স্থলপথে না, এটা তো স্থলপথে হলো তাই না, নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত, এই যে কোনো অপারেশনকে নাম দেওয়া হয় যে বিভিন্ন গুলো নাম কি কারণে মনে রাখার জন্য, যার নাম দেওয়া হয়েছিল অপারেশন জ্যাকপট, ঠিক আছে, নামে পরিচালিত অভিযান চলাকালে একদিনে, এই যে নৌপথে আর কি, চট্টগ্রাম বন্দরের 10টি এবং মংলা বন্দরের 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোগণ সারা পৃথিবীতে সারা ফেলে দেন। সারা মানে কি,
হইচিয়ে ফেলে দেন। কথা বুঝতে পেরেছ? আচ্ছা এখানে প্রশ্ন আসে কিন্তু তাদের কার্যক্রম সম্পর্কে লেখো। আচ্ছা এখানে কাজ দেখো আছে, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টর গুলো চিহ্নিত করো। এই যে আমি তোমাদের একটা মানচিত্র দেখিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা সেক্টর গুলো দেখিয়ে দিয়েছি কোনটা কত নম্বর সেক্টর। মানচিত্র কিন্তু বাংলাদেশের মানচিত্র আঁকা অবশ্যই শিখতে হবে, খুব সোজা বাংলাদেশের মানচিত্র আঁকা শিখে সেখানে কোনটা কোন সেক্টরের অধীনে ছিল সেটা বারবার প্র্যাকটিস করতে হবে, দেখে 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 বারবার প্র্যাকটিস করতে হবে এবং কোনটা কোন সেক্টরে ছিল সেটা বারবার আঁকতে হবে। আরেকটা প্রশ্ন দেখো, কাজ দিয়ে দেওয়া হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেটা মুজিবনগর সরকার গঠন এবং কাজের বর্ণনা দাও, এটা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুইটা কাজ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখন বলো এখানে বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা এখানে দেখো পার্ট পাঁচে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে কিনা একটু দেখে নে। দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিচয় দাও, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তার কারো কোথাও বুঝতে অসুবিধা আছে এখানে? নো ম্যাম। মিস আমার একটা কোয়েশ্চেন ছিল, মিস আমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা কি আমরা পোস্টার পেপারে করব নাকি অফসেট পেপারে? না না এমনি পেপারে করবা, মানে এমনি খাতার পেপারে করবা, কারণ তোমাদের কি দিয়েছে বলো তো, তোমাদের কি দিয়েছে এটা? মিস একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে যেটা হচ্ছে 10টি শাল উল্লেখ করো, মেইন মেইন শাল গুলো আর হচ্ছে ওগুলোর ব্যাখ্যা দাও, মানে ওই শাল গুলোতে কি হয়েছে, মানে এটা মুক্তিযুদ্ধের সময়কার কথা বলা হচ্ছে তাই তো? হ্যাঁ, যেমন 1947 সালে দেশ ভাগ হয়েছিল এটাকে যদি না দাও, 1952 সাল থেকে যদি ধরো সেই শালগুলোর কথা বলা হচ্ছে তাই তো? জি মিস। আচ্ছা ঠিক আছে, এভাবে দিবা পোস্টার করতে কি পোস্টার না, মানে ওই কোন সালে কি ঘটনাগুলো ঘটেছিল সেগুলা লিখবা, ঠিক আছে? আমি একটু বলি, অফসেট পেপার হলে তোমাদের তো কষ্ট করে কিনতে হবে তাই না, অফসেট পেপার কেনার দরকার নাই, কারণ কাগজের উপরে কোনো এখানে আমার দাম মানে নম্বর ভেরি করবে না, শুধুমাত্র লেখাটার উপর আমার ভেরি করবে, সেই লেখাগুলো যেন স্পষ্ট অক্ষর হয় এবং সঠিক হয়, ঠিক আছে? এখানে অনেক বেশি আঁকা কি করে একদম সুন্দর অনেকগুলো কলমের ব্যবহার করে একেবারে সেটাকে অনেক রং চং এত কিছু দরকার নাই, জাস্ট জিনিসগুলোকে আমার পয়েন্ট আউট করে লেখাটাকে আকর্ষণ করতে পারলেই এনা। যদি কারো অসুবিধা না হয় তাহলে অফসেট পেপারে করবা, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওকে মিস। আচ্ছা এখানে কারো বুঝতে অসুবিধা নাই তাই না? আচ্ছা আমি প্রশ্নগুলো আরেকবার দেখিয়ে দেই, আমি প্রশ্নগুলো আরেকবার দেখিয়ে দিই তোমাদের জন্য। দেখো প্রশ্নগুলো আরেকবার দেখে নাও, যারা দেখো নাই অ্যানসার গুলো এখানে মধ্যে পেয়ে যাবা। ম্যাম অ্যাসাইনমেন্ট নিয়ে আরেকটা প্রশ্ন ছিল, বলো। মিস যে পয়েন্ট গুলা লিখবো সেগুলো কি বর্ণনা সহ লিখবো নাকি ঘটনা আর দিন তারিখ উল্লেখ করে দিব? না বর্ণনা একটু লিখবা, কি হয়েছিল সেটাও লিখবা। মিস রচনা ছবিও একটা হবে, ছবি আঁকাটা অত ইম্পর্টেন্ট না, তোমাদের এটার জন্য অনেক সময় ব্যয়, কারণ তোমাদের একটা জিনিস খেয়াল করো তোমাদের কিন্তু আমার ক্লাসও করতে হচ্ছে তাই না? তোমাদের ক্লাসে যে আমি দেখো আজকে 10টা প্রশ্ন দিয়েছি, এই 10টা প্রশ্ন কিন্তু অ্যানসারও করতে হবে এবং যেদিন একটা সেদিনই করতে হবে, না হলে তোমাদের কাজ জমে যাবে। আবার সাথে দেখো এখন সরকার দিয়েছে অ্যাসাইনমেন্ট, এটাও করতে হবে, কোনোটাই কিন্তু কম ইম্পর্টেন্ট না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কিন্তু একটাকে করতে যেয়ে যেন আরেকটা পিছিয়ে না পড়ে। কথা বুঝতে পেরেছো? তো এ পর্যন্তই থাকি আজকে আমরা, সবাই বাড়িতে ভালো থাকো সুস্থ থাকো, ঠিক আছে? Thank you.